মাত্র ২৬ বছর বয়সে অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় উপদেষ্টার দায়িত্ব পেয়ে নতুন ইতিহাস গড়েছেন বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তরুণ কাঁধে বিশাল এক দায়িত্ব পাওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি তুলে ধরেন স্বপ্ন ও লক্ষ্যের কথা আজকের পত্রিকার এক বিশেষ সাক্ষাৎকারে তিনি আশা প্রকাশ করেন যে আসন্ন নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হবে বাংলাদেশ এখন থেকে তৎপরতা শুরু করেছি আশা করি এটা বাংলাদেশের বাইরে যাবে না এই মুহূর্তে আমাদের দেশ গঠনের সময় যদি আহ এরকম কিছু একটা ঘটে তাহলে সেটা আমাদের ভাবমূর্তির জন্য আহ খুবই ক্ষতিকর হবে আহ বা সৌভাগ্যজনক আমাদের কাছে ইউনুস্তার আছেন আহ আমাদের যে ঋনবেশন গুলো করা প্রয়োজন আমি সচিবের থেকে জানতে পারলাম সেই ঋনবেশন গুলোর জন্য আহ রবিবারেই আমরা বলবো পৃথিবীর সাথেও বসবো এবং মন্ত্রণালয়ে বসে আহ সিদ্ধান্ত নেবো এবং অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তিনি নিজেও ক্রীড়া তিনি হ্যাঁ তিনি নিজেও ক্রীড়া এবং তিনি অলিম্পিক হোস্ট করেছেন তো তিনি তার সাথে কথা বললে আমি আশা করি যে আমরা এই ওমেন্স ওয়ার্ল্ড কাপ বাংলাদেশেই করতে পারবো এবং সেটার জন্য সর্বোচ্চ চেষ্টা করব আর কি নতুন এই ক্রীড়া উপদেষ্টা জানান খেলোয়াড়দের পারফরমেন্স ও ভালো দল গঠন সহ সর্বত্র সিনক্রোনাইজেশন ভালোভাবে গঠন করতে পারলে ক্রীড়ার বড় বড় ইভেন্টগুলোতে সফল হওয়া সম্ভব আমার মনে হয় এই ক্ষেত্রে সিনক্রোনাইজেশনটা খুব গুরুত্বপূর্ণ একটা টিম তো আসলে টিমের প্লেয়ারদের পারফরমেন্সের ব্যাপার আছে টিমের

আমি মনে করি এটা তো আমার জন্য কমপ্লিমেন্টারি বিকজ তারুণ্য এবং অভিজ্ঞতার সংমিশ্রণেই ভালো কিছু আদায় ভালো কিছু বের করে আনা সম্ভব এই সরকারের ক্ষেত্রেও আমরা এটাই বলি এই সরকারের পঁচিশ থেকে পঁচাশি বছর বয়স পর্যন্ত অভিজ্ঞ অভিজ্ঞদের অভিজ্ঞরা রয়েছেন এবং তারুণ্যের শক্তি রয়েছে যে তারুণ্যের শক্তি বাংলাদেশকে একটা দীর্ঘ সময় পর ফ্যাসিবাদ থেকে মুক্ত করতে পেরেছে তো এই তারুণ্য এবং অভিজ্ঞতার সমন্বয়ে ভালো কিছু করা সম্ভব এবং তাদের এই মন্ত্রণালয়ের সব জায়গায় অভিজ্ঞতা থাকবেন এটা আমার জন্য আহ উপকারী হবে বলে আমি মনে করি আসিফ বিশ্বাস করেন সিস্টেমের সংস্কার করতে পারলে ক্রীড়া ক্ষেত্রে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে বাংলাদেশ